আসলে পরিবেশটা সেই রকম যেটা হচ্ছে আমাকে ভালো রাখে সুন্দর রাখে এবং সুস্থ পরিবেশে মানুষগুলো দীর্ঘজীবী হয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে না যাই তাহলে আমাদের যে দায়িত্ববোধ আছে আমাদের সন্তানদের প্রতি সেটা পালনে আমরা ব্যর্থ হচ্ছি প্রতিটা বাড়ি হতে পারে গাছময় এই শহরে ঘুরলে অন্তত 5 থেকে 7 শতাংশ এরকম বাড়ি এখনো পাবেন তাহলে এই 5 থেকে 7 শতাংশকে 50 থেকে 70 শতাংশ বাড়ানো উদ্যোগ নিচ্ছি না কেন আকাশময় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে কবি সুনির্মল বসু প্রকৃতির নানা অনুষঙ্গ থেকে শেখার কথা বলেছেন বিশেষ করে প্রকৃতিকে নির্মল রাখতে গাছের প্রয়োজনীয়তা অনস্বীকার্য অনেকেই গাছ কাটছেন নানাভাবে দূষণ করছেন পরিবেশ রাজধানী ঢাকা পরিণত হচ্ছে যানজট আর দূষণের নগরীতে তীব্র গরমে কিংবা দীর্ঘ সময় যানজটে বসে অনেকেই হাঁপিয়ে ওঠেন হয়তো তারা চিন্তা করেন এই নগরটি যদি সবুজায়নের মাধ্যমে চমৎকার করে গড়ে তোলা হতো তাহলে কতই না সুন্দর হতো সবুজ একটা শহর দেখতে চাই আমি যেহেতু আমার জন্মই শহরে আমি গ্রাম থেকে অনেক দূরে ছিলাম এবং আমি দেখে আসছি সেই ছোটবেলা থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের যে খেলাধুলার যে পরিবেশ ছিল আস্তে আস্তে কমে আসছে শিশুরা কিন্তু অনেক বেশি সবুজ থেকে দূরে চলে যাচ্ছে এবং তারা অনেক বেশি যে যন্ত্রের উপর নির্ভর হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রকৃতির পাশে যেতে পারছে না আমাদের সেরকম একটা পরিবেশ তৈরি করা দরকার যেখানে হচ্ছে শিশুরা তাদের হচ্ছে মানসিক বিকাশের জন্য একটা ভালো একটা পরিবেশ পাবে আমি বরাবরে আসলে আকাশ পছন্দ করি খোলা আকাশ সাথে হচ্ছে সবুজের সমারোহ যেখানে হচ্ছে ধুলাবালি কম থাকবে যেখানে শব্দ দূষণ কম হবে আমি খুব সুন্দরভাবে এই যেই সাউন্ডে কথা বলছি এখন সেই সাউন্ডে কথা বলবো এবং আমার পাশের যে থাকবে সে সুন্দর রেসপন্স করবে যেটা আসলে ট্রাফিক জ্যাম তারপর ধুলাবালি তারপর এই নয়েজের মধ্যে সেটা আসলে সম্ভব হয় না যখনই বাইরে বের হয় শব্দ দূষণ অথবা গাড়ির কালো ধোয়া চারিদিকে মানুষের কোলাহল এখানে সবুজের সমারোহ হয়তো আমি যদি দেখতে চাই তাহলে সাত বাগানের ক্ষেত্রে কিছুটা হয়তো পেতে পারি কিন্তু আমি গ্রামের মতন চারিদিকে সবুজের যে সমারোহটা সেটা আমি আসলে শহরের ভিতরে খুঁজে পাই না এমন পরিস্থিতিতে ঢাকায় সবুজায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা তারা বলছেন সঠিক পরিকল্পনায় ঢাকাকে সাজানো হলে দূষণমুক্ত হবে পরিবেশ সেই সাথে শিশুদের মানসিক বিকাশও ঘটবে রাস্তার ভিতরে প্রচুর পরিমাণে ধুলাবালি ইট সুরকি এগুলো সবগুলো আমরা রেখে কাজ করি যখন গাড়ি যাচ্ছে এইগুলো ধুলাবালিগুলো সবগুলো বাতাসে উঠছে এবং সারাদিন ঘুরছে কিন্তু ঢাকা শহরে এবং সেটা কিন্তু পরিবেশকে নষ্ট করে আর আমাদের হচ্ছে কি আমাদের একটা কথা মনে রাখা দরকার যে জিরো সয়েল জিরো সয়েল মানে হচ্ছে মাটি দেখা যাবে না হয় স্ট্রাকচার পাকা করে ফেলবো নাহলে ঘাস দিয়ে ঢেকে ফেলবো তাহলেই কিন্তু পরিবেশটা অনেক সুন্দর হয়ে যেত আমরা ঢাকা শহরকে যদি পুরোটাই ঘাস দিয়ে ঢেকে ফেলতে পারতাম যেই জায়গাটা মাটি আছে মাটি দেখা যাবে না শুধু ঘাস দেখা যাবে অথবা আমাদের পাকা করা থাকবে আমরা পাকাটাকে প্রাধান্য দিচ্ছি না ঘাস দিয়ে ঢাকতে চাই এবার যদি ঘাস দিয়ে ঢেকে ফেলতে পারি বড় বড় গাছ যদি থাকে ছাদ বাগান যদি থাকে গাছপালা প্রচুর থাকে তখনই দেখবেন যে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়বে আর যে পার্টিকুলেট ম্যাটেরিয়ালস এগুলো কিন্তু কমে যাবে যার জন্য সুস্থ আমরা যেটা বলি আমাদের শ্বাসের জন্য নিঃশ্বাসের জন্য একটা কোমল কোমল বাতাস আসবে যেটা নিয়ে আমরা সুস্থ থাকবো সুন্দর থাকবো একটা বৃক্ষ অসংখ্য জীব বাঁচে আমি যদি সবাইকে নিয়ে একটা শহর করতে চাই তাহলে আমার পার্কে প্রয়োজনীয় প্রক্ষালন কেন্দ্র হবে কিন্তু গাছ না কেটে সাযুজ্যপূর্ণ অবস্থান পারস্পরিক সম্পর্কযুক্ততায় এই বেঁচে থাকার যে প্রকৃতিগত অস্তিত্ব আমাদের মধ্যে ছিল বোধ ছিল সেটাকে প্রাধান্য দেওয়া এবং তাতে এই শহর সবুজ আবহাওয়া কোনো বিষয় না কারণ এমন একটা দেশ যেখানে বীজ ফেললেই গাছ হয় আমি তো মরুর দেশে না অথবা পা বরফের দেশেও না এমন একটা দেশ বিধাতা আমাদের দিয়েছেন বীজ ফেললেই গাছ তাহলে শুধু উদ্যোগ এবং কঠোর রাজনৈতিক সদিচ্ছা বাস্তবায়নের নেতৃত্ব সচেতনতা সজাগ করা
প্রকৃতির ছায়াঘেরা নির্মল পরিবেশে শিল্পীরাও উদাস হয়ে যান, গেয়ে ওঠেন আপন খেয়ালে, আর সেজন্য খুঁজে ফেরেন মুক্ত বাতাস, নির্মল প্রকৃতি। প্রকৃতি আসলে সবসময়ের জন্য সংস্কৃতি বা কালচারটাকে টানে, তো আমরা সেখানে গিয়েই প্রাণ ভরে গান গাইতে পারি, যেখানে আসলে আমরা একদম নিঃশ্বাস নিয়ে একটা সবুজ সতেজ একটা প্রকৃতির মাঝে যখন ডুবে যেতে পারি, তখন যেটা আসলে আমরা শহুরে জীবনে পাই না। আমাদের বনায়নটা আরও করা উচিত, আর একটু সবুজ হলে আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারবো। দিনে দিনে বসবাসের অযোগ্য হয়ে ওঠা রাজধানী ঢাকাকে নিয়ে সম্ভাবনা স্বপ্ন দেখেন পরিবেশকর্মী ও নগরবাসী। শুধুমাত্র পলিসি লেভেলে প্যারাডাইম শিফট, অর্থাৎ অন্তর্ভুক্তিটায় সকলের জন্য একটি নগর বানানোর চেষ্টার অভাবে আমরা নগরটি শুধুমাত্র একটা বিশেষ শ্রেণীর জন্য বানানোর প্রচেষ্টায় নিয়োজিত থেকেছে, ফলে নগরীটি একটি প্রতিবন্ধক, প্রতিবন্ধিতা এবং একই সঙ্গে অসহনীয় পরিবেশ অবান্ধব পরিস্থিতির দিকে ঠেলে দিলাম। যদি শুধুমাত্র নগরের চলাচলের কথা বলি, 6 থেকে 1 বছরের মধ্যে গণ পরিবহনমুখিতায় প্রাধান্যে এবং পদচারী বান্ধবতায় এই নগরকে পুরোপুরি বদলে দেওয়া যায়। অবশ্যই মনে রাখতে হবে, যখনই আমি এই প্রাধান্য এবং এই প্রাবল্যতাকে নিশ্চিত করব, তখন আমাকে ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত মোটর সাইকেল, অপরিকল্পিত চলাচল ব্যবস্থাপনা, হাত দিয়ে সিগনাল দেয়া এবং অবশ্যই নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে পার পেয়ে যাওয়ার প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কিন্তু তার ফল সকলের অন্তর্ভুক্তিতায় সকলের জন্যে প্রাধান্যের নগরে পরিণত হতে পারে, তখন আর যানজটের কথা থাকবে না। আর যানজট না হলে বায়ু দূষণ হবে না, বায়ু দূষণ না হলে শব্দ দূষণও হবে না, এবং এই বায়ু দূষণ শব্দ দূষণ চলে গেলেই এই শহরটি একটা প্রাণের শহরে আবার ফিরে আসতে পারে। ঢাকা বাসযোগ্য না হলে আমার বাচ্চারা থাকবে কোথায় আপনি বলেন, আপনার বাচ্চারা থাকবে কোথায় আপনি বলেন? কাজে এটা একটা দৃঢ় বিশ্বাসের জায়গা, শুধু বিশ্বাসের জায়গা না। বলা হয় যে নগরে 25% গাছ থাকে, যেখানে ঢাকাতে বলা হচ্ছে যে ট্রি কভারেজ, সবুজের আচ্ছাদন মাত্র 9%। এটা নগর পরিকল্পনার ব্যর্থতা, নগরকে যেভাবে বাড়তে দেওয়া হয়েছে সে বাড়াটাকে নিয়ন্ত্রণ করার ব্যর্থতা। আমাদের উন্নত বিশ্বের গাছ এবং সবুজের সাথে আমাদের গাছ এবং সবুজের কোনো তুলনা হয় না, সংখ্যাগত দিক থেকে তুলনা হয় না। আবার একটা জিনিস চিন্তা করে, তারা শীতপ্রধান দেশ বলে তাদেরকে চর্চা করে গাছ বাঁচিয়ে রাখতে হয়। আপনার কিন্তু চর্চা করে গাছ বাঁচিয়ে রাখতে হবে না, আপনার বরং প্রত্যেক 3 মাস পর পর ছাদে উঠে আপনার পানির ট্যাঙ্কের 2টা ইটের মাঝখানে যে একটা বট গাছ বেরোয় ওইটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলতে হবে। আপনার এখানে যত্ন লাগবে না, আপনি কেবল প্রকৃতিকে ডিস্টার্ব করবেন না, এটাই আপনার মোটো হলেই আপনি একেবারেই সবুজে আচ্ছাদন করেন। আমরা তো সেটা করতে চাচ্ছি না, আমাদের খালি দালান দরকার আর রাস্তা দরকার আর প্রাইভেট কার দরকার। যদি আমাদের জবাবদিহিমূলক নগর সরকার প্রতিষ্ঠিত আমরা করতে পারি, আমরা অবশ্যই ঢাকাকে বাসযোগ্য করতে পারি। না চাহিতে মোরে যা করেছো দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছো আমায় সে মহাদানেরই যোগ্য করে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি নগরে যত গাছ থাকা প্রয়োজন তা নেই এই শহরে। ঢাকাকে সবুজে আচ্ছাদিত করতে পরিবেশ কর্মীদের রয়েছে নানা পরিকল্পনা। আমার সাথে যেখানে বসে সাক্ষাৎকার নিচ্ছে, একটু ঘুরলেই পাশে থাকা দেখবে অনেক সুন্দর একটা উঁচু বিল্ডিং আছে, তার পাশে খুব সুন্দর একটা বট গাছ নতুন নতুন পাতা গজিয়েছে। আপনি দেখেন তো কোনটা আপনার কাছে বেশি সুন্দর লাগে। আপনি কিন্তু বলবেন যে বট গাছটাই বেশি সুন্দর লাগছে, তার অর্থ এই না যে দালান থাকবে না। ঢাকা শহরে যেভাবে দালান হচ্ছে এভাবে দালান হতে পারে না। এই সবুজ হারিয়ে যাওয়ার ফলে মতিঝিলের কথা বলা হচ্ছে যে গোটা ঢাকার যে তাপমাত্রা, মতিঝিলের তাপমাত্রা গড়ে তার চেয়ে 3 ডিগ্রি বেশি। এটা একটা সোজা কথা। এই সবুজ ফিরিয়ে আনার সাথে সাথে আমরা কিন্তু আমাদের তাপমাত্রা যেমন কমিয়ে রাখতে পারবো, আমরা তেমন জনগণকে যেখানে যার পার্ক নেই ছাদের উপরে তার একটু হাঁটবার জায়গা হলো তার ওই পার্ক পাওয়ার আনন্দটা হবে। আরেকটা কি জানেন, আমরা যখন ছাদ বাগানের মাধ্যমে নিজের সবজিটা নিজে উৎপাদন করতে পারবো, নিজের কাঁচামরিচটা নিজে উৎপাদন করতে পারবো, তখন বাজারের বিষ দেওয়া খাদ্যটা আমাকে খেতে হবে না। কাজে সবুজ ফিরিয়ে আনাটাকে ঢাকা শহরে একটা বিপ্লবের মতন করে আমাদের করতে হবে এবং ঢাকাকে বাঁচাতে হলে এরার। সবুজায়ন বাড়াতে অট্টালিকা নির্মাণ বিধিমালার সংস্কার প্রয়োজন। এছাড়া কমিউনিটি ভিত্তিক খেলার মাঠ, উদ্যান বাড়ানোর তাগিদ পরিবেশ কর্মীদের। শহরকে 3-5 ডিগ্রি অতিরিক্ত উত্তপ্ত করার মধ্যে দিয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করা, তার বিরুদ্ধে যে সচেতন মানুষ তৈরি করে ঘুরে দাঁড়ানো সেই উদ্যোগটা কেউ নিচ্ছে না। এই যে ডটগুলোকে কেউ কানেক্ট করে এর প্রতিনিধিত্ব সেই নেতৃত্ব দেবে সেই লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো ঢাকায় আমরা ঢেকেই ফেলেছি। ঢাকায় এখন সড়কের এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই ঢাকা, গাছ লাগানোর জায়গা নাই বললেই চলে। প্রতি 3 কাঠা থেকে 20 কাঠা পর্যন্ত প্রত্যেকটা প্লটের ভেতরে ঢুকবেন, এ মাথা থেকে ও মাথা পুরোটাই পাকা। আমার আঙিনা কোথায় গেল, আমার উঠোন কোথায় গেল? কিন্তু এখনও আমি মনে করি প্রত্যেকটা বাড়ির গাছ, বারান্দা, গাছ বা ছাদ বাগান, গাছ, আঙিনা এই 3টিকে যদি যুক্ত করেন তাহলে ওই প্লটে যতটুকু গাছ লাগানো যেত তার চেয়ে বেশি গাছ লাগানো সম্ভব। তাহলে প্রয়োজনটা কি? উদ্দীপ্ত করা, প্রণোদিত করা, প্রয়োজনে বাধ্য করা। কারণ আমার কার্বন ফুটপ্রিন্টের বিরুদ্ধে একমাত্র ঘুরে দাঁড়ানোর সম্পদ হলো বৃক্ষ। এখনো আশা হারানোর কিছু নেই। সদিচ্ছা থাকলে ঢাকা হয়ে উঠতে পারে সবুজে আচ্ছাদিত অন্যতম নগরী। শহুরে জীবন হয়েছে মানে হচ্ছে এই নয় যে আমাদের সবুজ রাখা যাবে না। যেমন হচ্ছে যে আমাদের কিন্তু ঘর ইনডোরেও কিন্তু অনেক কিছু করা যায়। এখন ইনডোর প্ল্যান্টস প্রচুর পরিমাণে আসছে, সুন্দর সুন্দর প্ল্যান্টস বনসাই ঘরে রাখতে পারে, অথবা অনেক ক্রিপার আছে যেগুলো ঘরে কিন্তু রাখা যায়, এমনকি একদম আলো কম লাগে সেসব জায়গায় কিন্তু করা যেতে পারে। আর একটা বিশেষ জায়গা আছে ব্যালকনি এবং ছাদ, সেই জায়গায় কিন্তু বাংলাদেশে রেভুলিউশন হয়েছে। রেভুলিউশন কেমন হয়েছে আমি একটু যদি বিশ্লেষণ করি, বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে মানুষের এবং সেখানে রুচি বোধ কিন্তু বেড়েছে আমাদের মানুষের, এবং সে থেকে দেখা যায় মানুষ কিন্তু এখন গাছপালা স্পেশালি ফুল খুব পছন্দ করা শুরু করেছে, এবং তারা কিন্তু সবাই কিন্তু ব্যালকনিতে গাছ রাখছে এবং তারা কিন্তু ছাদে বাগান করছে। এবং সেটার আমি যেটা বলতে চাই যে বাগান শুধু বাগান না, আমাদের পরিবেশের উপরে কিন্তু প্রভাব ফেলছে। অসহনীয় যানজট, নানা রকম দূষণ থেকে মুক্তি পেতে নগরবাসী চান সবুজে আচ্ছাদিত শহর, যে শহর জীবনকে দেবে একটু প্রশান্তি, মানুষ হয়ে উঠবে প্রাণবন্ত। শহরের মতো সিটিগুলোতে আসলে এত সবুজ সবসময় সম্ভব হয় না, সেক্ষেত্রে যদি আমরা কিছু জায়গাগুলোকে মানে স্পেসিফিকভাবে সিলেকশন করতে পারি, যেখানে আমি ব্যস্ততম দিনেও হচ্ছে দেখা যাচ্ছে একটা সময় সেখানে যে কিছু সময় স্পেন্ড করতে পারলাম, বা এই টাইপসের একটা দূষণমুক্ত নগরী চাই। বিশেষ করে ঢাকা শহরটাকে আমি দেখতে চাই যে এইটা হচ্ছে বিশ্বের মধ্যে একটা আইডিয়াল একটা সিটি হোক,
দূষণমুক্ত নগরী হোক। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন